নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। দল বিরোধী কাজের জন্য দুই সিপিআইএম নেতাকে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি। বহিষ্কৃত দুই নেতা হল মনোজ পাল ও অমল মজুমদার, উভয় অঞ্চল কমিটির সদস্য। রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত মিটিংয়ে যাওয়ার অপরাধে দুই সদস্যকে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম মহকুমা কমিটি। সাংবাদিকদের এ তথ্য জানান কমলপুর অঞ্চল সম্পাদক অমর ভট্টাচার্য। আজকে মানে দল বিরোধী কাজের জন্য শহর দক্ষিণ প্রান্তে দুজন সদস্য অমল মজুমদার এবং মনোজ পালকে আমরা পার্টি থেকে বহিষ্কার করি এবং তাদের সঙ্গে আমাদের কোনো কর্মী দলের কোনো সম্পর্ক আর থাকবে না, এটা আমরা ঘোষণা দিই। কিছুদিন আগে আমরা যখন আমাদের কাছে খবর আসে যে তাদের কাজের গতি এবং নিষ্ক্রিয়তা, তখনই আমরা আমাদের ওই ব্রাঞ্চটা ডেকে সেরে ব্রাঞ্চ সম্পাদকের পদ থেকে মনোজ পালকে অপসারিত করি এবং তার দায়িত্ব আমরা আরেকজন দিই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক কলা বিভাগে তেলিয়ামুড়াতে প্রথম স্থান অধিকার করে কল্যাণপুর অমর কলোনি গ্রামের ছাত্র অমৃত পাল। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে লেটার মার্কস সহ তার প্রাপ্ত নম্বর হচ্ছে 372। তার এই ফলাফলে খুশি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই। দীনদরিদ্র পরিবারের ছেলে অমৃত প্রত্যেকদিন 7-8 ঘন্টা পড়াশোনা করত বলে জানায়। অমৃতের স্বপ্ন ভবিষ্যতে সে একজন ভালো শিক্ষক হওয়ার। তার পিতামাতা চাইছেন ছেলের পড়াশোনার জন্য সরকারি সাহায্য। খুব কষ্টের মধ্যে পড়াশোনা করছে, একজন মাত্র গৃহশিক্ষক আসলো আমার 14 দিনের সরকার, তাই না? আমার খুব সাহায্য করছে, তার লগে আমি এতটুকু আগাইতে পারছি, নাহলে আমার পক্ষে কোনোদিন এত দূর আগানি কোনোদিন সম্ভব হইত না। আমি চাই আগামী দিনে একদম ভালো শিক্ষক হইতে। কিভাবে পড়াশোনা করবো? ওখানে তো আমার তো কোয়ালিফিকেশন যোগ্যতা আছে, কিন্তু অর্থেরও তো আমি আগাইতে পারছি না। আমাদের সরকার যদি সামনের দিনে একটু ভালো সহযোগিতা করে আমার, তাহলে আমার পক্ষে একটু ভালো হবে আর কি, সামনের দিকে এগিয়ে যাওয়া, ভালো রেজাল্ট করা। দরিদ্র ফ্যামিলি, পরিবার দরিদ্র, খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেছি। একজন মাত্র গৃহশিক্ষক আসলো আমার। কত পাইছো মার্কস? 372। লেটার আছে না? দুটোতে লেটার পেয়েছি, অল সায়েন্সে পেয়েছি 90, হিস্ট্রিতে পেয়েছি 80। 7-8 ঘন্টা মনে হয়। মাস্টার যদি আরেকটু থাকতো তাহলে আশা করি আরেকটু ভালো হইল। অর্থের অভাবে রাখতে পারছি না আর কি। দিনমজুরি কাজ করে ছেলেটাকে পড়াইতেছে, আমার তো এমনি কোনো আর রাস্তা নাই, অনেক কষ্ট করে তো পড়াইতেছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণী কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। Rhythm and Beat Western Dance Studio. এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যি। তাছাড়াও ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা?
কেন? বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গরিব তিন টং দোকানদারের দোকান অন্যত্র সরিয়ে সরকারি জায়গা আত্মসাৎ করার অভিযোগ নিয়ে 44 নং রাইমাবিলি বিধানসভা কেন্দ্রের বিধায়কের নিকট সুবিচার চেয়ে দ্বারস্থ হয় অসহায় তিন দোকানদার, প্রীতম সাহা, তুষার রঞ্জন দাস, লক্ষ্মণজয় ত্রিপুরা। এই দোকানের আয় থেকেই তিন দোকানের পরিবারের ভরণ পোষণ চলত। বর্তমানের বেরোজগার অবস্থায় দোকানিরা, তারা জানায় এই জায়গাতে জোরপূর্বক পঞ্চায়েতের এক সদস্য তার আত্মীয় স্বজনকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে। তারা চাইছেন বিধায়ক যেন তাদের প্রতি সুবিচার করে। এখানে দোকান দিচ্ছি কারণ রুটি তরকারি ফাস্টফুড এসব দোকান দিচ্ছি। এরপরে দিয়া হেরা এখানে সেলহের দোকান খুললো। এরপরে সাইডে একটু কিছু জায়গা আছে, সেখানে হেরা সাইড এফেক্ট করে দোকানটা বার করতে চেয়েছিল। কে হেরা বলেছে সেল হেল্প গ্রুপ থেকে কিছু টেলারিং জিনিসটা, মানে এখানে সেল হেল্প গ্রুপ থেকে টেলারিং শিখাইব, ট্রেনিং দিব করে এই ঘরটা হেরা তুলছে। কারণ জায়গা তো আমার না, গভর্নমেন্টের জায়গা। এরপরে আমরা গভর্নমেন্টের রুটের সঙ্গে দোকান দিছি, ফুটফাটের দোকান। সেখান আমরা এরপরে দিয়ে দোকান জানাইছি, পার্টি অফিসে জানাইছি। এরপরে আমরা বলে দিছে যখন গভর্নমেন্ট আমরা উঠানের লাগে কইব, সে সময় আমরা গভর্নমেন্ট দোকানটা উঠাইয়া লয়ে যাব। কিন্তু হেরা তো আমরা কোনো নোটিশও দিছে না আর কোনো কিছু দিছে না। কিন্তু কার কথার পরিপ্রেক্ষিতে এখান থেকে উঠে গেছো? কার আমি হেরা কইছে হেরা উঠে যাও না লাগে, হেরা বিশ্বজিৎ টাইটেল অবশ্যই পদবিটা জানি না, কিন্তু নাম আসল বিশ্বজিৎ। এরপরে হেরা এখানে ছেলের হেরা এই বেকার সেতে একটা পাইছে, বেকার সেতের সাইতে হেরা এই দোকানটা নামাইছে। আমি তো সরছি না, কিন্তু আমি আমি সরতাম না আমি যতক্ষণ আমার দোকানের স্থায়ী। তারপরে যা দিতেছে জানি জানি এমন ভাবে দোকান করতে আছে, আমরা কোনো সাইডে কোনো জায়গা টাকা দিচ্ছে না, পুরোটা লুয়ে দিই ভর্তি চলে আসে। আপনাদের টং এখন কি চলে? না চলে না, বন্ধ। আমরা এখানে জাগাই নাই। তো এই ব্যাপারে কারোরে আমরা জানাইছেন? জানাইছি পার্টি অফিসে। কারে কারে? শনিবার দুপুরে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু জমাতিয়া পাড়া, লালমিরা পাড়া, কলাছড়া, বারাই রিয়াং পাড়া সহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে যায় প্রায় 75টি পরিবারের ঘর বাড়ি। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ, রাস্তাঘাট বা রাবার বাগান সহ অন্যান্য। এই ঘূর্ণিঝড়ে মোট 13 জন আহত হয়। আহতদের শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে
প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি আটজনের চিকিৎসা চলছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী, শান্তিরবাজার ডিসি নারায়ণ মজুমদার সহ এডিসির বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। জরুরিভাবে প্রশাসনিক তরফে ক্ষতিগ্রস্তদের নগদ 5,000 টাকা, টিন, আসবাবপত্র ইত্যাদি দেওয়া হয়। আর মানুষজন আমার লোকাই গেছে রাজাপুরে পাতি গলার মধ্যে কাটা হয়েছে আর হাতে কাটা হয়েছে আর মাথা ফাড়া হয়েছে এরকম হয়েছে আমরা জলে বুঝি বুঝি তখন তুমি কি আছিলে এখানে আসলে কি দেখছো তখন যা যা দেখছো কি বর জায়গা দোষ নেই পালমালিয়া কেবল তোলা হাল ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। জ্বর ম্যালেরিয়া হতে পারে, জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো?
গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনি আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 2016 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 স্থানাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করলো ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, এসএফআই দলের নেতৃবৃন্দগণ। যারাই পরীক্ষা দেবে তাদের মধ্যে একজন না একজনকে তো প্রথম হতেই হবে,
না হয় একজনের সাথে দুজন হবে, যুগ্ম প্রথম হবে, অথবা প্রথম দশ যেমন এগুলো দেখা গেছে দশটি জায়গায় ১৩ জন দখল করেছে বা ১৪ জন দখল করেছে, সেটা প্রত্যেক বছরই হতে থাকবে। তাদের সকলের মুখ মনে রাখা খুব কঠিন। এই যে দেবস্মিতা, সে দশম মানের পরীক্ষাতেও প্রথম হয়েছিল, তার চেহারাটা দেখে আমার কিন্তু মনে করল। আমি শ্রেষ্ঠাকে জিজ্ঞেস করেছিলাম, এই সেই মেয়ে যে দশম মানের পরীক্ষায় ফার্স্ট হয়েছে? বলে হ্যাঁ, সে সবকিছুতেই ফার্স্ট হচ্ছে। আমি তাকে বলছিলাম, তোমাকেও তো ফার্স্ট হতে হবে এভাবেই। তাহলে প্রশ্নটা কি, মুখগুলো প্রত্যেক বছরই নতুন নতুন আমাদের সামনে চলে আসবে, নতুন মুখ আসবে, আগের মুখগুলো স্বাভাবিক কারণে কিন্তু পেছনে পড়ে যেতে পারে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সাফল্যের একটা স্থায়ী ব্যবস্থা করতে গেলে পরে পরীক্ষার নম্বর জোগাড়ের সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ কিন্তু করা হচ্ছে। জীবনযুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে প্রকৃত সাফল্য অর্জন করতে হবে। তার মধ্যে নিশ্চয়ই পরীক্ষার নম্বর পাওয়া এটা বড় কথা। প্রাথমিক বলা যায় যে বিষয় এবং এর অগ্রাধিকারকে কোন অংশে খাটো করে দেখবার সুযোগ নেই। সেদিক থেকে সাধারণ মানুষের কাছ থেকে স্বীকৃতি, আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সাধারণ মানুষের ভরসাস্থল হিসাবে যদি তুমি পরিগণিত হতে না পারো, তাহলে কিন্তু প্রকৃত অর্থে সাফল্য বলতে আমরা যা বুঝি সেই সাফল্য কিন্তু অর্জন করা সম্ভব হল না। এই জায়গাটায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা করতে গেলে তো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সমস্যা কি জানতে হবে, সমাজের সুবিধা অসুবিধাগুলো কি জানতে হবে। আমাদের দেশের মানুষ কে কিরকম আছেন সেটা জানতে হবে। তুমি পড়াশোনা করছো, নম্বরের প্রতিযোগিতায় ভালো করছো। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের উদ্যোগে ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার সুকান্ত একাডেমিতে। ক্রয় প্রণালী এবং কম খরচে গড় তৈরি করা নিয়ে আলোচনা হয় এই সভায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। বিশাল চৌধুরী ফ্রম ইট ফাই, সুভ্রজিৎ দাস ফ্রম ইট ফাই, অ্যান্ড উই হ্যাভ এ ভেরি স্পেশাল পার্টিসিপেন্ট, হি ইজ ফ্রম পিডব্লিউডি, শ্রী শিবিতা ঘোষ চক্রবর্তী। ইঞ্জিনিয়ার শিবিতা ঘোষ চক্রবর্তী ইজ দেয়ার, হি ইজ অলসো গেটিং এ প্রাইজ। তো যে প্রেজেন্টেশনটা একটু আগে হয়ে গেল, এটা আমি বলবো ক্রাইম অফ দি মিনিট। এইসবের মধ্যে সবচেয়ে বেশি জরুরি আমাদের রাজ্যের ক্ষেত্রে, কারণ এখনো একটা বড় অংশের মানুষ যাদের গৃহ থেকে আমরা ঠিক মতো দিতে পারি, কিন্তু আমাদের সরকারের সমস্ত রকমের লক্ষ্য হচ্ছে সবাই বাসস্থানের ব্যবস্থা করে, এবং এই লক্ষ্য নিয়ে আমাদের সরকারের সমস্ত দপ্তরগুলি, বিশেষ করে গ্রামোন্নয়ন দপ্তর, তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। অন্তত গৃহহীন যে সমস্ত মানুষগুলি আছে, যাদের বাড়িঘর নেই বা জায়গা নেই, আগামী দুই বছরের মধ্যে তাদের তাদের বাসস্থানের এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।